বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং হলো এরকম ফটোর মধ্যে কষ্টের স্ট্যাটাস দিয়ে ফটো এডিট করা। হ্যাঁ বন্ধুরা, এরকম এডিট ফটোগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরালে আছে এবং খুবই ট্রেন্ডিং টপিক। তো এরকম ফটো এডিট আপনাদের স্মার্টফোনটি দিয়ে কিভাবে আপনারা করবেন সেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেটা বুঝতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ধরনের কিন্তু আপনার কষ্টের স্ট্যাটাস দিয়ে ফটো এডিট খুব সহজেই আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের কি লাগবে? এই কাজটি করার জন্য আমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি লাগবে। ঠিক আছে বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর এটার লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা প্রথম টেক্সটটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবো ইমেজ সাইজ। জাস্ট আমরা ইমেজ সাইজে ক্লিক করে এখানে সাইজটাকে ঠিক করে নিব, কারণ আমরা ফেসবুক পেজে হোক বা ফেসবুকে হোক যদি আমরা ফটো পোস্ট করি এটার কিন্তু একটি সাইজ আছে। জাস্ট এই সাইজটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, না হলে কিন্তু এই সাইজটি পুরোপুরি মিলবে না। জাস্ট আমি এখানে 1 দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা সাইজটি কিন্তু পারফেক্ট ভাবে মিলে যাবে। মিলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা দেখেন 3 নম্বরে 4 নম্বরে যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে ফ্রম গ্যালারি পেয়ে যাব, জাস্ট এখানে ক্লিক করে দিব। করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের গ্যালারিটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বন্ধুরা এই গ্যালারি থেকে আপনারা যে ফটোটাকে এডিট করতে চান, হতে পারে এটা আপনার ফটো বা আপনার প্রিয় মানুষের ফটো, সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ফটোটি আমাদের পুরো সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে কষ্টের স্ট্যাটাসগুলো লিখতে হবে। তা আপনারা যেটা লেখার সেটা লিখে নেবেন। জাস্ট লেখার জন্য কি করবেন, দ্বিতীয় নাম্বারে একটি এ লেখা দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন টেক্সট। জাস্ট আপনারা টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন এডিট পেন্সিল একটি আইকন দেখা যাবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা এই টেক্সটটাকে আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে টেক্সটি লিখবেন সেই টেক্সটটা এখানে লিখে দিবেন। জাস্ট আমি একটি টেক্সট লিখে নিচ্ছি। লেখার পর বন্ধুরা এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের লেখাটি কিন্তু এখানে চলে আসবে। তো চলে আসার পর বন্ধুরা এই লেখাটিকে কিন্তু আমরা দেখা যায় এটার ফন্টটি কিন্তু দেখতে সুন্দর লাগছে না, একটি ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যেন আমাদের লেখাটা দেখতে একটু আকর্ষণীয় লাগে। জাস্ট এখানে কিন্তু আমরা ফন্ট পেয়ে যাবো। জাস্ট আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে অনেক ফন্ট আছে আমাদের, এই ফন্টটি থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিব। তো বন্ধুরা এই ফন্টগুলো কিন্তু আপনারা যখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তখন কিন্তু থাকবে না, এইখানে কিন্তু আপনাদের ফন্টগুলো অ্যাড করতে হবে। তা আপনারা যদি এই বিষয়টি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট আরেকটি ভিডিও তৈরি করে দেবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা ফন্ট অ্যাড করবেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি ফন্টটি দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফন্টটি একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু বড় করে দিব। বড় করে দিলে একটু দেখতে সুন্দর লাগবে, বাস আপনারা একটু মিলিয়ে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা সিলেক্ট করার পর এখানে রাইটে ক্লিক করে দিব। রাইটে ক্লিক করার পর বন্ধুরা আমরা ডিসপ্লের উপর একটি ক্লিক করে এখান থেকে টেক্সটে আবার ক্লিক করব আরেকটি লেখা লেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি এখানে আরেকটি লেখা লিখে দিচ্ছি। লেখা শেষ হওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর বন্ধু এখান থেকে আমরা কিন্তু আবার ফন্টটি সিলেক্ট করে দিব। ঠিক আছে, ডাইরেক্ট ফন্টে চলে যাবো, মাই ফন্টে চলে যাবো, যে ফন্টটি আমরা সিলেক্ট করেছিলাম সেই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিব। করে দিয়ে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে, আমাদের কিন্তু এখন এটা এখানে বসে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো বসে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের আরেকটি লেখা আমরা লিখবো। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যে কটা লেখা দরকার সেই লেখাগুলো আপনারা এখান থেকে লিখে নেবেন। জাস্ট এখান থেকে আমি আবার টেক্সটে চলে যাব, এখান থেকে আবার পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটটাকে এখান থেকে কেটে দিয়ে জাস্ট আমি ওই টেক্সটটি আবার এখানে লিখে দেব। ঠিক আছে বন্ধুরা, লেখা শেষ হওয়ার পর এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এই লেখাটি এখানে চলে আসছে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা এটাকে আবার সেই ফন্টটিকে সিলেক্ট করে নেব। ঠিক আছে বন্ধুরা, জাস্ট ফন্টটি সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তারপর এটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আপনারা যদি এখান থেকে লেখার কালার গুলো চেঞ্জ করতে চান চেঞ্জও করতে পারেন, যেহেতু এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এর জন্য আমি হোয়াইটই রাখছি। হোয়াইট রাখার জন্য কিন্তু জিনিসটা দেখতে একটু সুন্দর লাগছে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আপনার কালার গুলো যদি চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করার জন্য আপনাদের ওরকম কিছু করতে হবে না। জাস্ট আপনার এখান থেকে কালার চেঞ্জ করার জন্য জাস্ট ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কালার পেয়ে যাবেন, কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অনেক ধরনের কালার পেয়ে যাবেন, যে কালার এখানে পছন্দ সেই কালারই এখানে বসিয়ে দিতে পারেন। আমি কোনো কালার অ্যাড করছি না। ঠিক আছে বন্ধুরা, খরচ দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো এই লোগোগুলো অ্যাড করবো। লোগোগুলো অ্যাড করার জন্য আমরা আবার এখান থেকে তৃতীয় নাম্বার যে অপশনটি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা আমাদের গ্যালারিটি ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বন্ধুরা আমাদের এই পিএনজি ফাইলটি এখানে আমরা সিলেক্ট করবো। জাস্ট আমরা পিএনজিটি সিলেক্ট করে এখানে রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার আইকনগুলো চলে আসবে। এখানে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব আছে। জাস্ট এটা কিন্তু ছোট করে নিব। ছোট করে জাস্ট আমরা এখানে নিচে বসিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, যেটা দেখতে একটু অ্যামাজিং লাগবে জাস্ট একটু ছোট করে নিব। ছোট করে এখানে বসিয়ে দিব। তো বসিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটি ফেসবুক পেজের অথবা ফেসবুকের আপনার নামটি এখানে বসিয়ে দিতে পারেন। জাস্ট আমি নাম বসানোর জন্য এতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট এখান থেকে আমরা
টেক্সটে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু নামটি বসিয়ে দেব, ঠিক আছে বন্ধুরা। তাই আমি নামটিকে আগে একটি PNG ফাইল কনভার্ট করে রেখেছি, জাস্ট আমি ওখান থেকে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম, জাস্ট আমি এখান থেকে 3 নম্বরে ক্লিক করব, তারপর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর বন্ধুরা আমার যে লেখাটি আছে সেই লেখাটি এখান থেকে আমি সিলেক্ট করে দিব, লেখাটি সিলেক্ট করার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা লেখাটি এখানে চলে আসছে, জাস্ট লেখাটিকে আমি একটু ছোট বড় করে নিব, ঠিক আছে বন্ধুরা। যা ছোট করে আমি এখানে বসিয়ে দেবো, তো বসিয়ে দিলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু দেখতে একটু আরো অ্যামেজিং লাগবে, ঠিক আছে বন্ধুরা। জাস্ট আমি এটা বসিয়ে দিলাম, তারপরে আপনাদের নামটি লিখে নেবেন, আপনাদের ফেসবুক পেজের হোক বা আপনাদের ফেসবুক প্রোফাইলের হোক, নামটি লিখে দিয়ে এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর বন্ধুরা দেখেন কোনায় কিন্তু একটি আপনারা স্টিকার দেখেছেন, ঠিক আছে বন্ধুরা, মানে একটি লোগো দেখেছেন। ওই লোগোটি জাস্ট এখান থেকে আবার ইম্পোর্টে ক্লিক করে আমি এখানে সেট করে দিব। জাস্ট আমি গ্যালারি থেকে এখান থেকে লোগোটিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর বন্ধুরা লোগোটিকে এখান থেকে একটু ছোট করে জাস্ট সাইডে সিলেক্ট করে দিব। এটা ইচ্ছে লোগো, এই লোগোটি দিলে কিন্তু আপনার ফটোটি দেখতে আরো একটু অ্যামেজিং লাগবে, ঠিক আছে বন্ধুরা। দেখেন বন্ধুরা এটাও আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফটোর মধ্যে আপনার কস্টের স্ট্যাটাস দিয়ে কিন্তু আমার ফটোটি সম্পূর্ণ এডিট কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধু এটা কিন্তু আমাদের এখন সেভ করতে হবে। তো সেভ করার জন্য কি করতে হবে, এখান থেকে সেভ করার জন্য আমরা এই যে যে গ্যালারির মতো আইকনটি দেখা যাচ্ছে 2 নম্বরে প্লাসের পরে এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এটা আমাদের JPG থাকবে। JPG থাকার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি কাস্টম লেখা আছে, কাস্টম লেখার যে অ্যারো বাটনটি আছে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর সর্বনিচে একটি অপশন পেয়ে যাবেন আল্ট্রা, আর জাস্ট আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। জাস্ট আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। জাস্ট আমরা যদি এখন গ্যালারি থেকে ফটোটি ওপেন করি, ওপেন করার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এইভাবেই কিন্তু খুব সহজে আপনার ফটো বা আপনার প্রিয়জনের ফটো দিয়ে কিন্তু পোস্টেড স্ট্যাটাস দিয়ে আপনার ফটো এডিট করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর Android Beauty চ্যানেলটি সাবস্ক্রাইব করে Android Beauty পাশেই থাকবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।